আমি কাল তোমার সঙ্গে চলে এসেছি এক ঝাঁকা ঢাকা ডুস্টবিন নিয়ে। তো সো তোমরা কেমন আছো? সেটা শোনা ভালো, বেশি ভাট না বকে সুইটহার্ট। লেটস স্টার্ট। বাগানে নামিস না সোনা রে, আমি নাই দি। হে গাইজ, আজ আমি যাদের কথা বলতে চলেছি তোমার সাথে থামেল দিয়ে বুঝেই গেছো। আজ আমি কথা বলতে চলেছি একটা হাগু বৌদি, এ বাংলা সব জায়গায় হেই যাচ্ছে, হেগেই যাচ্ছে, এনার হাগা বন্ধ হচ্ছে না। তাই আজ আমি এদের একটু হাগা বন্ধ করতে এসেছি। তোমার ধৈর্য করে বসো এবং ভিডিওটি লাস্ট অবধি দেখো। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। হে গাইজ, আমি কাইফ। আমি বলছি যে আজ আমি এমন এক বৌদির ব্যাপারে কথা বলতে চলেছি, এর মানে বাড়িতে পায়খানা নেই, মানে যেখানে সেখানে হেগেই যাচ্ছে, হেগেই যাচ্ছে, এনার হাগা বন্ধ হচ্ছে না। আমি বলছি গাইস, আজ আমাদের সাথে থাকছে অনুব্রত কাকা, মন্টু পাইলট আর কি, তাতে আমার বাল ছেঁড়া গেল, এরা সব থাকছে। ভিডিওটি আজ জবরদস্ত হচ্ছে, তোমার প্লিজ ধৈর্য সহকারে বসো এবং লাস্ট অবধি দেখবে, পালিয়ে যাবে না ভিডিও ছেড়ে, ঠিক আছে? আমিও তোমাদের সাথে আছি, তারপরে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স দিচ্ছি, ঠিক আছে গাইস? আজকে লজ্জা লাগা দরকার। তাতে আমার বাল ছেঁড়া গেল। কে রে তুই? হ্যাঁ, চিনিস আমাকে? তুই মানে চিনিস আমাকে? Few moments later. Hey guys, তোমার ভিডিওটি দেখলে আমি আর কি বলবো গাইস, মানে বলার কিছু নেই। এরকম যে অবস্থা পাবলিক হয় সে আমি আজকেই জানলাম। হ্যাঁ, ফেসবুক আমি জানতাম যে টিকটকে মুজরা করে, মানে ইনস্টাগ্রামে মানুষ মুজরা করে, এখন এমএস টাকাটাকে মানুষ মুজরা করছে, এখন আমার ফেসবুকেও আজকাল মানুষ মুজরা করছে, আজকাল ফেসবুকও খ্যাপাম আরম্ভ হয়ে গেল। হবেই নাই বা কেন, হতেই পারে, এখন যা লীলা খেলা চলছে চারিদিকে, মানে কি বলবো এটা, চি 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 চি, সব মানে খ্যাপাচুদা নাকি, মানে একটা মান সম্মান নেই বৌদিটার, মানে এবারে হাঁচি কি হচ্ছে ভাই, ঘরে চাবি দিইনি নাকি 500 টাকা দে, কী হচ্ছে ভাই এগুলো, কী রে ভাই বৌদি তোর, তোর ভাই লজ্জা ঘৃণা নেই, তুই লজ্জা ঘৃণার মাথা খেয়েছিস? হ্যাঁ ছি, লজ্জা লাগে না তোর, তুই নোংরা, ছি, এসব দেখে তো আমাদের বল্টু মানে পচার তো এক মানে দুদিন তো বমি পায় কেন হচ্ছে এই ভিডিও দেখে। এ পচা, ঘরে কিছু গ্যাস পাচ্ছিস? আমি গেলাম, পচা ঘর পরিষ্কার কর, তেম করে ভিডিও বানানো হবে না। আমি গেলাম গাইস, ভাই কেন বন্ধ কর, ঘর পরিষ্কার কর দিয়ে। আমি বসছি হাঁকতে মানে হাগা ছি, আর কি বলবো গাইস, বলার আর কিছু নেই, যে মানসিকতা যে এত নিচু লেভেলে চলে গেছে, আমি গাইস আর নিতে পারছি না জাস্ট, ঠিক আছে? ভিডিওটি আজ এইটুকুই বানালাম, কারণ এসব আলবালছাল পাবলিক যে এরকম করতে পারে আমি জানতাম না, এদের মিনিমাম সেন্সটুকু নেই। কত ভদ্র মহিলা অভদ্র তুমি কাজ করে বেড়াচ্ছে, মানে ছোটো লোক বলে না, ইনি আমার বয়স থেকে অনেক বড়, তাই বেশি কিছু বললাম না। এরা যদি সেই ছোটোখাটো ছাপরি নিব্বানি হতো না, আমি মানে রোস্ট করে দিতাম এদের অঝেলাভাবে, ঠিক আছে? ভিডিওটা এইটুকুই, ঠিক আছে? It's later, 24 hours later. Hey guys, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবার বেল আইকনটি দাম করে বাজাও, আর বলছি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সেফ ড্রাইভ, সেফ লাইফ, টেক কেয়ার, লিয়া, জয় হিন্দ, বন্দে মাতরম।